মানে শেষ মুহূর্তে যে প্রস্তুতি, সেই প্রস্তুতি নিচ্ছেন, দা বটি ছুরি ঝালাই করে নিচ্ছেন, ধার করে নিচ্ছেন, হ্যাঁ ধার করে নিচ্ছেন, কসাইদের সাথে কথা হচ্ছেন। একটু আমরা সিরাজগঞ্জে যেতে চাই, এই বিষয়ে আরো বিস্তারিত কিছু কথা বলতে আমাদের সহকর্মী গোলাম মুস্তফা রুবেল আমাদের সঙ্গে যুক্ত হবেন সেখান থেকে। শুভ সকাল রুবেল। শুভ সকাল রুবেল। হ্যাঁ, শুভ সকাল জুবাইর এবং কুলি, সেই সাথে সকালে বাংলাদেশের সকল দর্শকদের। প্রিয় দর্শক, শেষ মুহূর্তে কিন্তু আসলে ঈদের প্রস্তুতি চলছে, পুরো সিরাজগঞ্জ নয়, সব বাংলাদেশ জুড়েই, অর্থাৎ প্রত্যেকটা মুসলমানের ঘরে ঘরে কিন্তু এখন ঈদের যে প্রস্তুতি সেটা চলছে। একই সাথে কিন্তু সবচেয়ে বড় ভিড় এখন কামার বাড়িতে, অর্থাৎ যে সমস্ত বাড়িতে যে কামার পল্লীগুলো রয়েছে, সেই কামার পল্লীতে যারা কামারা রয়েছেন তারা কিন্তু ধা ছুরি এগুলোর মধ্যে ধার এবং আসলে প্রস্তুতি করতে কিন্তু অনেকটা ব্যস্ত সময় পার করছে দেখানোর চেষ্টা। আপনি দেখতে পারবেন ঠিক সাত সকাল থেকে কিন্তু তিনি কাজ শুরু করেছেন এবং মধ্যরাত পর্যন্ত তিনি কাজ করেন, অর্থাৎ এইভাবে কিন্তু একদম নির্ঘুমে তারা কাজ করে যাচ্ছেন বেশ কয়েকদিন যাবৎ। আজকে ভোর থেকেই কিন্তু আমি দেখছি এখানে এসে যে ব্যাপকভাবে তিনি একদম নিরলসভাবে তিনি কাজ করে যাচ্ছেন এবং বিভিন্ন ধরনের দা ছুরি কুড়াল সব ধরনের পশু কোরবানির জন্য যে সমস্ত সরঞ্জামাদি প্রয়োজন সেগুলো কিন্তু তিনি ধার করছেন। আচ্ছা, আমি তো সকাল থেকেই দেখছি আপনার এখানে অনেকটাই ভিড়, অনেকে এসে আপনার সাথে অনেক তাগাদাও করতেছে তাড়াতাড়ি দেওয়ার জন্য, তাড়াতাড়ি দেওয়ার জন্য। কী অবস্থা এখন আপনার এখানে? কাজের চাপ ভালোই, কাজের চাপ আছে। ওই দেখা যায় যে ঈদের এই কয়েকদিন খুবই চাপ, ঈদের এই কয়েকদিন খুব চাপ, তারপরে ঈদ পার হয়ে গেলে পরে আর অত ই থাকে না, চাষ থাকে না। কতদিন যাবত আপনি কাজ করেন? কাজ করি এইখানেই প্রায় 36-37 বছর হলো কাজ করি। এখন কি ধরনের কাজ বেশি হচ্ছে? এখন এই কুরবানি ঈদের কাজ বেশি হচ্ছে, দাও কুড়াল তারপরে ছুরি এগুলা। চাপ কেমন? চাপ খুব। কাজ এমন যদ্দূর হয়, কাজ তো কাজই, কাজ তো করাই লাগবো, কিন্তু এই কাজটা হলো দায়িত্বের কাজ, যতক্ষণ পর্যন্ত না হবো ততক্ষণ পর্যন্ত আমার ঘুম নাই, কাজ করেই দিতে হবে, তো সেই জন্যই কাজে আছি, কাজ করতেছি। শেষ পর্যন্ত শেষ করার সম্ভাবনা আছে বলে মনে করেন? হ্যাঁ। অর্থাৎ যারা এখানে রয়েছেন, যারা মূলত এগুলো দা ছুরি যা ধার কাটাতে এসেছেন, ধার করতে এসেছেন, ঠিক করতে এসেছেন, তাদের সাথে কথা বলতে চাচ্ছি। সকাল থেকে তো এখানে ভিড় করছেন, আসলে শেষ মুহূর্তে এখানে কি অবস্থা এখন আপনাদের? মানে আপনার আগামীকাল পবিত্র মানে ঈদুল আজহা দা ছুরি নিয়ে আমরা সবাই এখানে মানে ভিড় করতেছি, কাজের চাপও আছে, তারপরে আমরা সবাই আসছি দাঁড়ায় মানে আস্তে আস্তে কাজ করে আমাদের আগামীকাল সকাল পর্যন্ত। এখনো তো সকাল থেকে এরকম ভিড় এবং কাজ মানে শেষ করতে পারছে না, তা তারপরেও আমি কাজ দিচ্ছি তাও এখনো শেষ হয় নাই, শেষ করতে পারছে না, তো খুবই সে কাজে খুব মানে ভিড়ে পরিস্থিতি, তো এখন শেষ করতে পারবে কি না? এই যে আমাদের গরু কেনাকাটার জন্য আগ বাজারে ছোটাছুটি করছি, গরু আল্লাহতে মিলাইছে গরু, এখন আমরা দাউ ছুরি পুরান যাই আছে তাই মেরামত করার জন্য এখানে দিয়েছি, কিন্তু চরম ভিড় এবং দুই চারটা ছুরি নতুন আমরা কিনছি, কিন্তু হবে না, পুরান যেটা কোরবানি করি আমরা গরু সেটাও আমরা ধার করার জন্য এখানে দিয়েছি, কিন্তু খুব চাপ এখানে, এই চাপের জন্য আমরা এখানে দাঁড়া রয়েছি, তাড়াতাড়ি দাও ছুরি নিয়ে পারলে আমাদের এই এটা ক্লিয়ার হয়। আর বাকি প্রস্তুতিগুলো? বাকি প্রস্তুতি তো আমরা মনে করেন যে আগামীকাল ঈদের আজহা নামাজ পড়ার পরেই আল্লাহ তাআলা আল্লাহর রাস্তায় আমরা কোরবানি করব, এই আশা আমাদের আছে। শেষ মুহূর্তে সে তো অনেকটা ভিড়, বাড়ির কাছে লোক অনেক সময় টেন ফিল করে, আপনারা তাই দেখছি, কি অবস্থা আপনার এখন বাড়ির কাছে? মনে করেন যে এগুলা তো করাই লাগবো, গরু কোন কেনা হয়েছে এগুলা যদি না করি এগুলো চলবো না, তো এখন অগুলা চাপ দেওয়া তো লাভ হইতেছে না, যেভাবে বলতেছে যে ভাই আমরা দিমু, কাজের মোটামুটি ভালো, তো অনেকদিন হলো কাজ করতেছে, তো মোটামুটি ভালো অবস্থায় আছে, সবাই বীর মানে কাজ যখন চাই পাইছে সবাই তখন টাকাটা। নাম করে একজন বাবুর্চি রয়েছেন, অর্থাৎ আপনি তো সবচেয়ে বেশি কাজ করে থাকেন এবং এই অঞ্চলে সবচেয়ে বড় বাবুর্চি হিসেবে আপনি পরিচিত, সব মিলে আপনাদের প্রস্তুতি কেমন? ভালো, ঈদের পরে সবার অনেক কাজ আছে, 5-7টা কাজ আছে, ঈদের দিন থেকে শুরু হয়ে যাবে। এখানে কি অবস্থা? এখানে তো যে দাওয়াটা বানাইবে দিয়েছি, আরো দেরি হয়েছে, আমরা একটু দৌড় দৌড় করতে হবে, সবাইকে সময় দিতে হবে,
সুন্দরভাবে তিনি কাজগুলো করে যাচ্ছেন, অর্থাৎ এভাবে কিন্তু প্রত্যেকটা দা ছুরি তিনি ধার করে দিচ্ছেন এবং পশু কোরবানির সময় যেন কোনোভাবে পশুর কষ্ট না হয় এবং পশু যেন সঠিকভাবে তারা কোরবানি করতে পারে এবং সেগুলো যেন সঠিকভাবে দ্রুত শেষ করতে পারে, যে কারণে কিন্তু আসলে এখন শেষ মুহূর্তের প্রস্তুতি কিন্তু কামার বাড়িতে চলছে এবং অনেকটাই ভিড় চলছে এখানে। ফিরে যাচ্ছি স্টুডিওতে। রুবেল ধন্যবাদ আপনাকে।